أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ইলমে দ্বীনের বিবরণ। পবিত্র কুরআন এবং হাদিসের জ্ঞানকে বলা হয় ইলমে দ্বীন। এই জ্ঞান পুরোপুরি অর্জন করে মুসলমানদের জন্য ফরজে কেপায়া, অর্থাৎ কিছু সংখ্যক মুসলমান যাতে দ্বীনের পূর্ণ জ্ঞান হাসিল করে সমগ্র মুসলমান জাতিকে সঠিক হেদায়েত দান করতে পারে, তার জন্য সকল প্রকার চেষ্টা করা মুসলমানের উপর ফরজ। কিন্তু অন্যরা করবে এরূপ ধারণা নিয়ে যদি সকল মুসলমান এ ব্যাপারে বসে থাকে তাহলে সকলকে গুনাহগার হতে হবে। আর ব্যক্তি হিসাবে এবং যার যার কাজ হিসাবে যতটুকু ইলমে দিন হাসিল করা প্রয়োজন ততটুকু অর্জন করা ফরজে আইন, অর্থাৎ অতটুকু হাসিল না করলে ভীষণ গুনাহগার হতে হবে। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা উল্লেখ করে বলেন, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ প্রত্যেক মুসলমানের জন্য ইলম দিন অর্জন করা ফরজ। আল্লাহ তাআলা ইলমে দ্বীনের পরিপূর্ণ আলেম হওয়ার প্রতি গুরুত্ব দান করে ইরশাদ করেন, তোমাদের মধ্যে কিছু লোককে এমন হতে হবে যারা সকলকে কল্যাণে অর্থাৎ দ্বীনের প্রতি আহ্বান জানাবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। ইলমে দ্বীন হাসিলের মর্যাদা অপরিসীম। আল্লাহ পাক বলেন, হে নবী বলুন, যারা ইলম অর্জন করে এবং যারা করে না তারা কি সমান হতে পারে? হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ইলমহীন ইবাদতকারীর উপর একজন আলেমের মর্যাদা সাধারণ চন্দ্রের উপর পূর্ণ চন্দ্রের মর্যাদার সমান। শরীয়তের হুকুমের প্রকার। আল্লাহ পাক তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে আমাদের যা কিছু করার হুকুম দিয়েছেন কিংবা যা কিছু করতে নিষেধ করেছেন তার সব কিছু মেনে চলাই আমাদের কর্তব্য। তার হুকুমসমূহের মধ্যে এমন কিছু হুকুম রয়েছে যার গুরুত্ব সবচাইতে অধিক, পক্ষান্তরে এমন কিছু হুকুম রয়েছে যার গুরুত্ব এমন পর্যায়ের যে আমরা তা পালন করতে পারলে তিনি খুশি হয়ে সওয়াব দান করেন, কিন্তু করতে না পারলে তিনি শাস্তি দান করেন না। আবার এই দুইয়ের মাঝেও এমন হুকুম রয়েছে যার গুরুত্ব প্রথম পর্যায়ের কাছাকাছি কিংবা শেষ পর্যায়ের নিকটবর্তী। আল্লাহর হুকুমের গুরুত্ব এই যে তারতম্য এদিক থেকে এটাকে প্রধানত তিন ভাগে বিভক্ত করা হয়, যথা: এক নম্বর, ফরজ। আল্লাহর কিতাব ও রাসূলের হাদিস দ্বারা যে হুকুম এমন অকাট্যরূপে প্রমাণিত হয়েছে যে তা পালন করে একান্তভাবে কর্তব্য, তা পালন করলে কোটি কোটি নেকি লাভ হয়, জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়, কিন্তু পালন না করলে কোটি কোটি বদি হয় এবং জাহান্নামের শাস্তির উপযুক্ত হয়, আর এটা অস্বীকার করলে সম্পূর্ণরূপে কাফের হতে হয় এবং চিরজাহান্নামী হতে হয়। এই ফরজ আবার দুই প্রকার, ফরজে আইন ও ফরজে কেপায়া। ফরজে আইন, যা ব্যক্তিগতভাবে প্রত্যেক বয়স্ক ও সজ্ঞান মুসলমানের উপর ফরজ, তা কেউ কারো পক্ষ থেকে পালন করতে পারে না, যেমন পাঁচ ওয়াক্তের নামাজ, রমজানের রোজা ইত্যাদি। ফরজে কেপায়া, যা ব্যক্তিগতভাবে নয় বরং সমষ্টিগতভাবে মুসলমানদের উপর ফরজ করা হয়েছে, কিছু লোক তা পালন করলে সকলের পক্ষ থেকে পালিত হয়ে যায়, তবে কিছু লোক যাতে পালন করে বা করতে পারে তার প্রতি লক্ষ্য রাখা কিংবা ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব সকল মুসলমানের। কেউ না কেউ করবে এরূপ ধারণা নিয়ে সবাই যদি এমনভাবে গাফেল থাকে যে তা কেউ পালনই করলো না
তাহলে ব্যক্তিগতভাবে প্রত্যেক মুসলমানকেই তার জন্য শাস্তি ভোগ করতে হবে। যেমন জানাজার নামাজ, প্রতি এলাকায় পরিপক্ক আলেম, ফকিহ ও মুবাল্লিগ সৃষ্টি করা, ইসলামিক সমাজ ও রাষ্ট্র পরিচালনার যোগ্য কর্মকর্তা ও মুহাজিদ তৈরি করা। 2. ওয়াজিব দলিলের জন্য, অর্থাৎ অকাট্য দলিলের নিকটবর্তী গুরুত্ব বহনকারী আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত হুকুমগুলোকে ওয়াজিব বলা হয়। এটা দলিলের সূক্ষ্ম বিশ্লেষণের ব্যাপার মাত্র, নসের আমলের দিক থেকে ফরজ ও ওয়াজিবে কোনো পার্থক্য নেই। উভয়ের হেফাজত পরিপালন সমানভাবে জরুরি। ওয়াজিব আমাল চারটি, যথা বিতরণ নামাজ, ঈদুল ফিতর নামাজ, ঈদুল আজহার নামাজ এবং নেসাব পরিমাণ ধনী ব্যক্তির জন্য কুরবানি। 3. সুন্নাত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করতেন ও করতে বলেছেন কিংবা অন্য কেউ করলে তা ভালো বলে বিবেচনা করেছেন, তাকে বলা হয় সুন্নাত। এটা অস্বীকার করলে কাফের হতে হয় ও সিরাজ জাহান্নামী হতে হয়। সুন্নাত আবার দুভাগে বিভক্ত, সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে গায়রে মুয়াক্কাদা। সুন্নতে মুয়াক্কাদা, যা তিনি উম্মতকে করার জন্য তাগিদ দিয়েছেন, তাকে বলা হয় সুন্নতে মুয়াক্কাদা। এটা করলে যেমন অশেষ নেকি, তেমনি না করলে গুনাহগার হবে এবং জাহান্নামের শাস্তি পেতে হবে। যেমন ফজর দুরাকাত সুন্নতের নামাজ, সুন্নতে গায়রে মুয়াক্কাদা, যা হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, উম্মতকে করার উৎস দিয়েছেন কিংবা করার বিষয়ে কিছু বলেননি এবং করতে হবে এমন তাগিদ দেননি, তাকে বলা হয় সুন্নতে গায়রে মুয়াক্কাদা। এটা করলে অশেষ নেকি পাওয়া যায়, কিন্তু না করলে কোনো গুনাহ হয় না। এটাকে সুন্নতে জায়দাও বলা হয়, নফলও বলা হয়। যেমন ইশরাক ও স্বাস্থ্যের নফল নামাজ, আবাবিন ও তাহাজ্জুদের নফল নামাজ। মনে রাখতে হবে যে এক একটি নফল ইবাদতে হাজার হাজার নেকি পাওয়া যায়। আবার এও মনে রাখতে হবে যে এক একটি ফরজের মর্তবা লক্ষ লক্ষ নফলের চেয়েও বেশি, এবং সেই হিসাবে একটি ফরজের নেকি যে কত তা আল্লাহ পাক ছাড়া অন্য কেউ অবগত নন। এই কারণে নফল ইবাদত করতে গিয়ে বা অধিক পরিমাণে করতে গিয়ে ফরজ ইবাদত কাজা করা বা তরক করা মহাপাপ, এবং এরূপ করা সীমাহীন বোকামি ছাড়া কিছুই নয়। তাই আমাদের সবচেয়ে বেশি যত্নবান হতে হবে ফরজের প্রতি, তারপর ওয়াজিবের প্রতি, তারপর সুন্নতে মুয়াক্কাদার প্রতি এবং সর্বশেষ নফলের প্রতি। এর অর্থ নফলের প্রতি কম গুরুত্ব দেওয়া নয়, বরং এর অর্থ হলো আমরা এক একটি নফলের নিমিত্ত তথা আল্লাহ ও রাসুলকে খুশি করার জন্য যখন সর্বশেষ তৎপর ও মনোযোগী হব, তখন আরও বেশি মনোযোগী হব সুন্নতে মুয়াক্কাদার জন্য এবং তার চেয়ে বেশি মনোযোগী হব এক একটি ফরজের জন্য। সুন্নতের অনুসরণের পুরস্কার, উম্মতের মধ্যে যখন ফিতনা ফাসাদ নেমে আসে, তখন যে ব্যক্তি মজবুত হয়ে আমার সুন্নতের তাবেদারি করে, সে 100 শহীদের সওয়াব লাভ করবে। বাইহাকি।